আসসালামু আলাইকুম, তোমরা সব কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজ সকাল সকাল চলে এসেছি আবার রান্নাঘরে। তো রান্না ছাড়া তো কিছু করণীয় কিছু নেই, এক ফার্স্ট ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতেই হয়। তো আবার রোজকার মতো আজকে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আজকে আমি বানাবো চিকেন। চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি, আমি উনুনের মধ্যে করব। তো এই যে আমি উনুনটা ধরে দিয়েছি, তো উনুনটা ধরানোর পর আমি হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি সরষার তেল দিয়েছি। আর সরষের তেলটা ভালোভাবে হয়ে গেলে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, বড় বড় সাইজে সেই পেঁয়াজ দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি। আর দিয়েছি একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা চিরি করে দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েছি আর ভালোভাবে কষিয়ে তারপর আমি এটাকে তেল ছাড়তে যখন শুরু করবে তখন আমি চিকেনটা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলে আদা রসুনের গন্ধটা থেকে যায়, ভালো লাগে না চিকেনটা খেতে। তাই যখন তেল যখন ছেড়ে আসবে তখন আমি চিকেনটা ঢেলে দেবো। তো ভালো করে কষান, চিকেন রান্না করার সময় কষানো একটা কাছে ঘুরে। আর আমি আবার প্রথম কথাটা আমি আবার একবার বলছি, আমার এই ভিডিওটা ভিডিও যদি কারো ভালো লাগে তো প্লিজ একটু লাইক দিয়ে দেবে। আর যারা নতুন দেখছো আমার এই রেগুলার ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে রোজকার ডেলি ব্লগ ভিডিও আপলোড যখন করবো তখন ফার্স্ট তোমাদের কাছে আগে পৌঁছাবে। তো এই যে আমি চিকেনটা ঢেলে দিয়েছি, ভালোভাবে নেড়ে কষিয়ে তারপর পানি দেবে। ভালোভাবে কষার আগে পানি দিয়ে দিলে চিকেনটা ভালো লাগে না খেতে। ভালো করে কষানোর পর কষিয়ে যখন দেবো তখন আবার তেল ছাড়তে শুরু করবো, তখন পানিটা দিয়ে দেবে। তো সারাদিনে অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, আর তখন খুব একাকিত্ব লাগে। আবার যখন মনে পড়ে যে আমার একাকিত্ব জীবন, রোজকার রান্না সারাদিন কী করি না করি, সারাদিন যেগুলো আমার আর একটি ফ্যামিলি দেখে সেটা হচ্ছে আমার ইউটিউবের ফ্যামিলি, সেটা যখন মনে পড়ে তখন সত্যি আর ক্লান্ত মনে হয় না, তখন সব কিছু ভুলে যায়। আর এই যে আমি পানি দিচ্ছি, তো আর আজকে আমি বানাবো কচু মাখা করব। তো আমার বাড়িতে কচু ছিল, তাই ভাবলাম কচুগুলো নষ্ট হয়ে যাবে তো কচু মাখাই করে দিই। বেশি দিন কচু বাড়িতে থাকলে সেগুলো সরে যায়, নষ্ট হয়ে যায়, তাই এমন অল্প কিছু কচু ছিল সেগুলো প্রেশার কুকারে লবণ আর পানি দিয়ে সেদ্ধ করেছি। দিয়ে তারপর আমি একটু গ্লাসে করে টিপে এটা মাখা করব। এটা এর মধ্যে দেবো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল আর লবণ দেবো। শীতের দিনে কচু মাখা, আলু ভর্তা এসব ভালো লাগে খেতে। তো এই যে আর আজ আর বানাবো আলু, পটল, ভাঙা ছোলা, কাঁচা ছোলা, তো ওটাই তরকারি করব, সরষে দিয়ে বানাবো। তো আর করব আমি শাক, আজকে আমি শাক নিয়ে এসেছি। তো আমি ভাবছি শাকটা কী করব, তো হঠাৎ করে মনে পড়লো যে আমি শাকটা পোস্ত দেব। তো শাকটা আমি ভালোভাবে বেচছি, কেটে নিয়েছি। তো শাকের মধ্যে আমি দিয়েছি আমি আর একটু কুমড়ো ছিল, তো ওই কুমড়ো তরকারি যেহেতু আমি করেছি সেখান থেকে একটু আর একটু কুমড়ো নিয়ে আলু, কুমড়ো আর বেগুন দিয়ে এটা পোস্ত দেব। তো আলু কুমড়ো বেগুন শাকটার মধ্যে দিলে বেশ ভালো লাগে। আর এটা বানাবো আমি প্রথমে পাত্রে একটু সরষের তেল দেব, আর দিয়ে দেবো একটু গোটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো আমি একটু কালো জিরে,
তো এটা প্রথমে শাকটা আমি ভেজে নেব, তারপর আমি এটা সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে তারপর আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্ত রসুন, পোস্ত রসুনের ভাগটা বেশি দিতে হবে। আমি পোস্ত আর এই শাক পোস্তটা কে কে দেখতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবে, লিখবে, তাহলে আমি তোমাদের অবশ্যই আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি প্লিজ ক্ষমা করে দেবে। আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফিজ।